পিএসপি অ্যারে ফাংশন টিউটোরিয়ালে আজকে আমরা অ্যারে ক্রিয়েট সম্পর্কে জানবো। তো বন্ধুরা, এর আগে আমরা পিএসপি ফান্ডামেন্টাল টিউটোরিয়ালে অ্যারে সম্পর্কে জানলাম। তো যারা নতুন প্রোগ্রামার তারা বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা সবচেয়ে বেশি দুর্বল থাকে অ্যারের মধ্যে, অ্যারে ফাংশন নিয়ে। তো এটার জন্য আমরা চাচ্ছি অ্যারে নিয়ে একটা নতুন সিরিজ তৈরি করার জন্য। তো অ্যারেটা মূলত কী? অ্যারে হচ্ছে, আমি আগেও বলেছি এখনও বলছি, অ্যারেটা হচ্ছে মূলত একটা আপনার এমন একটা ভেরিয়েবল যেটার মধ্যে অনেকগুলো ভ্যালু থাকে। হ্যাঁ, তো অ্যারেটা আপনার 3 প্রকার। অ্যারে একটা হচ্ছে আপনার ইন্ডেক্স অ্যারে, তারপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, তারপর হচ্ছে আপনার মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো অর্থাৎ অ্যারেটা হচ্ছে আপনার একটা স্পেশাল একটা ভেরিয়েবল। হ্যাঁ, এটা একটা স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে একসাথে অনেকগুলো ভ্যালু রাখা যায়। আপনি এতটুকু মনে রাখলে হবে অ্যারেটা। তো আসুন আমরা দেখি কীভাবে অ্যারে ক্রিয়েট করে। আজকে আমরা অ্যারে ক্রিয়েট সম্পর্কে জানবো। তো অ্যারে ক্রিয়েট করার জন্য ধরুন আমি এখানে একটা পিএসপি ব্লক নিব। পিএসপি ব্লক নিলাম। তো আমরা সাধারণত পিএসপি ব্লকের ভিতরে আমাদের মানে সকল পিএসপি কাজগুলো করতে হয়। হ্যাঁ, এটা তো জানেন আপনারা। তো এটার জন্য ধরুন একটা অ্যারে আমরা নিব। তো ধরুন যে কোনো একটা ভেরিয়েবল নিচ্ছে। হ্যাঁ, অ্যারেটা রাখার জন্য একটা ভেরিয়েবল নিব আমরা। নেম একটা ভেরিয়েবল নিলাম। তো নেমের মধ্যে আমরা একটা অ্যারে নিব। অ্যারে কীভাবে নিচ্ছে এটা তো জানেন আপনারা, অ্যারে কিওয়ার্ডের মাধ্যমে। হ্যাঁ, একটা অ্যারে নিলাম। তো এটার ভিতরে আমরা একটা অ্যারে নেবো। যেমন নেম যখন নিয়েছি আমরা কিছু নাম দিব এটার মধ্যে। তো কী কী নাম দেওয়া যায়, যেমন ধরুন মামুন দিলাম, ছোটো হাতে দিয়ে সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো নিতে পারেন। তারপরে ধরুন ফাহাদ দিলাম। হ্যাঁ, তারপরে ধরুন আপনার ইমন দিলাম। হ্যাঁ, আমরা 3টা নাম দিচ্ছি। তো এটা একটা অ্যারে। তো এই অ্যারেটাকে আমরা মূলত ইন্ডেক্সড অ্যারে বলি। অর্থাৎ কি? অর্থাৎ আমাদের ভ্যালুগুলো ইন্ডেক্সটা কেটে দেয়া। যেমন এটা হচ্ছে আপনার 0 ইন্ডেক্স, এরপরটা হচ্ছে আপনার 1 ইন্ডেক্স, তারপরটা হচ্ছে আপনার 2 ইন্ডেক্সড। মানে অ্যারের ইন্ডেক্সগুলো আপনার 0 থেকে কাউন্ট করা হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার ইন্ডেক্সড অ্যারে। তো যেমন এটাকে আমরা এইভাবে বলি, এটা হচ্ছে একরকম অ্যারে, একরকম লেখে। আমরা চাচ্ছি আমাদের যে এই জিনিসটা আপনার 0 ইন্ডেক্সড, মামুনটা যে 0 ইন্ডেক্সড, আমরা বের করবো। এটা বের করার জন্য ধরুন আমরা ইকো দিব। হ্যাঁ, ইকো দিলাম। দেওয়ার পর আমরা যদি আমাদের যে ভেরিয়েবলটা আছে নেম, নেম দিয়ে 3rd ব্রেকেট দিব। তো এটার মধ্যে আমরা ধরুন 0টা ধরিয়ে দিব। হ্যাঁ, তো এখন যেটা আমরা সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, তো দেখুন এই যে মামুন লেখাটা উঠে আসলো। তার মানে কি, আমাদের 0 ইন্ডেক্সে মামুন আছে। তো আমরা চাচ্ছি ধরুন এখানে 1 দিতাম, 1 দিলে আমরা চাচ্ছি আমাদের 1 ইন্ডেক্সে কী আছে সেটা দেখবো আমরা। হ্যাঁ, তো দেখুন আমাদের 1 ইন্ডেক্সটা আছে ফাহাদ। হ্যাঁ, এই যে ফাহাদ। তো ধরুন আমাদের এখানে অনেকগুলো আপনার ভ্যালু আছে একটা অ্যারের মধ্যে। হ্যাঁ, তো আমরা সবগুলো আপনার সিরিয়াল বাই সিরিয়াল আসবে। তো এটার জন্য আমরা কী ইউজ করবো? তো আমরা আগেও দেখেছি একটা ইন্ডেক্স অ্যারের মধ্যে আপনার ভ্যালুগুলো নেওয়ার জন্য আপনার লুপ ইউজ করে। তো ইন্ডেক্স অ্যারের জন্য আমরা ফর লুপ ইউজ করবো। তো ফর লুপ কীভাবে ইউজ করতে হয় সেটা ফান্ডামেন্টাল টিউটোরিয়াল আপনার ভালোভাবে দেখলেন। যেমন ফর লুপ ইউজ করার জন্য আমরা ফর একটা নিব। তারপর এখানে দেখুন আপনার 3টা ভ্যালু আছে। একটা হচ্ছে আপনার আই, একটা ভেরিয়েবল নিল। তো এটা হচ্ছে আপনার ইনিশিয়াল পদ। হ্যাঁ, আপনার অর্থাৎ আপনার ভেরিয়েবলের মানটা আপনি ইনিশিয়াল করে দেবেন। তারপর হচ্ছে আপনার আই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আইটা হবে আপনার গ্রেটার দেন অর লেস দেন, অর্থাৎ কত চেয়ে কম হবে বা বেশি হবে বা সমান হবে এই জিনিসটা আপনি এখানে ডিক্লেয়ার করে দেবেন। তারপর হচ্ছে আইটা আপনার ইনক্রিমেন্ট হবে নাকি ডিক্রিমেন্ট হবে এই জিনিসটা। হ্যাঁ, এগুলো আপনার ফার্স্ট ইনক্রিমেন্ট অর্থাৎ আপনার ফর লুপে দেখলেন। তো আমি আবারও বললাম আর কি। তো আমরা এটার জন্য একটা কাজ করি, আমরা চাচ্ছি যে আমাদের এই যে এই যে ভেরিয়েবলটা আছে অর্থাৎ যে অ্যারেটা আছে, অ্যারেটার মধ্যে কয়টা আমাদের ভ্যালু আছে তার লেন্থটা বের করে নেবো আমরা আগে। তো এটার জন্য ধরুন একটা ভেরিয়েবল নেব আমরা, একটা ভেরিয়েবল নিলাম, লেন্থ লেন্থ হয়নি, লেন্থ একটা নিলাম। তো লেন্থের ভিতর আমরা আমাদের কিসের মাধ্যমে আমরা অ্যারের ইয়েটা জানি, আপনার কয়টা ভ্যালু আছে জানি, এটা হচ্ছে কাউন্ট, একটা ভেরিয়েবল নাম কাউন্ট নামের। হ্যাঁ, কাউন্ট দিলাম। তো কাউন্টের ভিতর কী দিব? কাউন্টের ভিতর এই যে আমাদের এই নেম ভেরিয়েবলটা আমরা দিয়ে দেবো এখানে। নেম ভেরিয়েবলটা দিলাম। দেওয়ার পর আচ্ছা ধরুন আমরা এটা এখন দিলাম না। হ্যাঁ, আমাদের এই জিনিসটাকে আমরা যদি ইকো করি, ইকো করার পর এখন সেভ দিয়ে যদি আমরা রিফ্রেশ করি, এই যে দেখুন আমাদের 3 দেখাচ্ছে। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে আমাদের এই আপনার এই নেম নামের অর্থাৎ এই অ্যারেটার মধ্যে 3টা ভ্যালু আছে, এই যে 1, 2, 3। হ্যাঁ, এই জিনিসটা। তো আমরা এখন এটা উঠিয়ে দিতে জাস্ট আমাদের বোঝার পারপাসে এটা দিলাম আর কি। তো হচ্ছে আমরা এখন ফর লুপ দিব। আমরা ফর লুপ দিলাম। আইটা আপনার 0 থেকে শুরু হবে, তারপর হচ্ছে আইটা
কততেই ছোট হবে, আপনার লেন্থের চেয়ে ছোট হবে। হ্যাঁ, আর লেন্থের বেলট হচ্ছে আমাদের 3, আমরা একটু বের করে দেখলাম কীভাবে বের করতে হয় এটা দেখলাম। আর এটা আপনার পোস্ট ইনক্রিমেন্ট, হ্যাঁ, অর্থাৎ তো এখানে পোস্ট ইনক্রিমেন্ট দিলাম, অর্থাৎ তো তারপর ধরুন আমরা এখানে আমাদের কোডগুলো দিব। হ্যাঁ, তো এখানে কী লিখবো, এখানে আমরা ধরুন ইকো করবো, ইকো দিলাম, ইকো দেওয়ার পর আমরা ইকো কোনটা ইকো করবো, আমরা করবো আমাদের এই যে নেম ভেরিয়েবল যেটা আছে এই নেম ভেরিয়েবলটা আমরা ইকো করবো। তো ধরুন আমরা ডলার দিয়ে নেম দিলাম। হ্যাঁ, তো নেমের ভিতর আমরা চাচ্ছি আমাদের এই আইটাকে রাখবো। হ্যাঁ, আইটা তো 0 থেকে শুরু হলো, এই জিনিসটা রাখবো। তো এটার জন্য ধরুন আমরা ডলার দিয়ে আমরা আই দিলাম। হ্যাঁ, তো এখন যদি আমরা রিফ্রেশ করি, অর্থাৎ আমরা এটা সেভ দিয়ে যদি আমরা রিফ্রেশ করি ব্রাউজারটা, এই যে ধরুন, আচ্ছা আমরা একটা জিনিস চাচ্ছি এখানে রিফ্রেশ করার আগে, আমরা চাচ্ছি এটা পরপর শুরু করবে, তার জন্য ধরুন আমরা এখানে ডট দিয়ে এখানেও দিতে পারি বা নিচে আবার একটা ইকো করতে পারি। তো এখানে একটা এসটিএমএল ট্যাগ নিবো, আমরা কনক্রিট করে নিলাম, ধরুন ক্লিয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, এখন যদি আমরা সেভ দিয়ে এটা রিফ্রেশ করি, এই যে দেখুন মামুন, ফাহাদ, ইমন। হ্যাঁ, তো আমি চাচ্ছি এখানে আরও ধরুন ভ্যালু দিলাম, আমি আমি চাচ্ছি এখানে আরও ভ্যালু হবে, যেমন ধরুন আরিয়ান দিলাম, তারপর হচ্ছে আপনার ধরুন আরও দিলাম যেমন হায়দার দিলাম। হ্যাঁ, এখন সেভ দিয়ে আমি যদি ধরুন আমরা আরও দিচ্ছি, হ্যাঁ ইচ্ছা মতো আর কি, আপনি যতগুলো ইচ্ছে দিতে পারবেন, একটা অ্যারের মধ্যে অনেকগুলো আপনার থাকে, নাম থাকে। ধরুন আমরা আগে দিলাম, এখন যদি সেভ দিয়ে আমরা এটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন আরও অ্যাড হলো। তো এখানে আপনার যদি আরও অনেক ভ্যালু থাকে তো অনেকগুলো আপনার সিরিয়াল সিরিয়াল চলে আসবে, যেমন মামুন, ফাহাদ, ইমন, আরিয়ান, হায়দার, আকিব, এগুলো আর কি। হ্যাঁ, তো এইভাবে আর কি আপনার একটা ইনডেক্সড অ্যারের আপনার ভ্যালুগুলো আপনি বের করতে পারবেন। আমি এতগুলো না দিই, জাস্ট দেখানোর জন্য দিলাম। হুম, তো এরপর আছে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে এমন একটা অ্যারে, এটার মধ্যে আপনার একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে। হ্যাঁ, তো এটা কীভাবে আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারেটা কীরকম এটা আপনারা আগেও দেখেছেন, আমি আবারও দেখাচ্ছি। যেমন ধরুন আমি যদি এখানে একটা ব্রেক দিয়ে দিই, ইকো দিয়ে আমরা ধরুন এখানে একটা হরিজন্টাল ব্রেক দিয়ে দিলাম। হ্যাঁ, জাস্ট এতটুকু থাকবে এটা। তারপরে তো ধরুন একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, তো অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে দুটা ভ্যালু থাকে, আপনাকে বললাম একটা হচ্ছে কি একটা ভ্যালু। তো ধরুন আমরা এজ নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, হ্যাঁ খুব কমন একটা ভ্যারিয়েবল এজটা। তো এজের মধ্যে আমরা ধরুন একটা অ্যারে নিলাম, তো অ্যারের মধ্যে আমরা চাচ্ছি আপনার ধরুন একটা নাম দিলাম, যে আগের নামগুলো দিই আমি মামুন দিলাম। হ্যাঁ, তো অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আপনার ইকুয়াল দিয়ে একটা অ্যারো সাইন দিতে হবে অবশ্যই। তারপরে চার একটা ভ্যালু দিলাম, তো যেহেতু আমরা এইজ একটা ভ্যালু নিলাম, তো ধরুন আমরা এইজটা দিচ্ছি 30 দিলাম। হ্যাঁ, তারপর কমা দিলাম, তারপর ধরুন আর একটা নাম দিলাম, যেমন ধরুন ওই যে ফাহাদ দিলাম, ফাহাদ দিলাম। তো ফাহাদের ক্ষেত্রে আমরা ভ্যালুটা অ্যাসাইন করে দিব, ধরুন আমরা এখানে দিলাম 22। হ্যাঁ, তারপরে এখানে একটা কমা হবে অবশ্যই, এটা নিচে নিচেও লেখা যায় আপনাদের সুবিধার্থে। আচ্ছা, আমি ধরুন নিচে নিচে লিখলাম, হ্যাঁ তাহলে আপনারা বুঝতে একটু সুবিধা হবে আপনাদের। তো ধরুন এখানে আমি আরো নাম নিলাম, ধরুন আরিয়ান নিলাম, তো আরিয়ানের ক্ষেত্রে ধরুন আমি দিলাম আপনার 18 দিলাম। হ্যাঁ, তো সবসময় দেখবেন লাস্ট আপনার ভ্যালুর ক্ষেত্রে আপনার কোনো কমা দিবেন না। হ্যাঁ, তো এখন ধরুন এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমরা অর্থাৎ এখানে তিনটে ভ্যালু দিলাম। তো অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আমি আপনাদের আগেও বলেছি কিভাবে আপনার আপনার ইয়েটা বের করতে হয়, অর্থাৎ আপনার ভ্যালুগুলো আপনার কিভাবে আপনি কীভাবে সিরিয়াল বাই সিরিয়াল আনবেন ওটা দেখালাম। ওটা হচ্ছে একটা ফরিচ লুপ ইউজ করে। হ্যাঁ, তো ফরিচ লুপ, যেমন ধরুন আমরা যদি এখানে আপনার একটা ফরিচ লুপ, আচ্ছা আমরা আগের মতো একটা কাউন্ট, আচ্ছা কাউন্ট লাগবে না, ফরিচ লুপ সরাসরি আমরা ইউজ করতে পারবো। ধরুন আমরা ফরিচ লুপ দিলাম, তো ফরিচ লুপের সিনট্যাক্সটা আপনারা জানেন, একটা ভেরিয়েবল থাকবে, তারপর একটা কি থাকবে এবং ভ্যালুটা অ্যাসাইন করবে কি এর মধ্যে। তো আমরা ভেরিয়েবলের জায়গায় দিব আমাদের এইজ, যে ভেরিয়েবলটা নিলাম এই ভেরিয়েবলটা থাকবে। তো কি কি জায়গায় থাকুক আর ভেরিয়েবলের জায়গায় থাকুক, আমরা এগুলো চেঞ্জ না করি, আপনারা ইচ্ছে করে চেঞ্জও করতে পারেন, ভেরিয়েবল তো চেঞ্জ করা যায় জানেনি। তো আমি এতটুকু রাখলাম আর কি। তো ধরুন আমি এখানে ইকো করবো, আমরা ইকো কি করবো। তো অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আমি এটা দেখানোর আগে একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে ধরুন আমি এটা কমেন্ট আউট করে রাখলাম এতটুকু। তো আমি এটা কমেন্ট আউট করে রাখলাম, তো এই ক্ষেত্রে আপনি যদি আপনার
অর্থাৎ এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আপনার ধরুন এটা হচ্ছে আপনার জিরো ইন্ডেক্স, হ্যাঁ এটা জিরো ইন্ডেক্সের একটা ভ্যালু থাকবে। তো এই জিনিসটা হচ্ছে আপনার কি, হ্যাঁ তারপর এটা হচ্ছে আপনার ভ্যালু। প্রত্যেকটা মানে একটা প্রত্যেকটা অ্যারেরই আপনার জিরো ইন্ডেক্স থেকে শুরু হয়, এটা হচ্ছে ওয়ান ইন্ডেক্স, তারপর এটা হচ্ছে টু ইন্ডেক্স, এটা আমি আগেও বলেছি এখনও বলছি, আপনার জিরো ইন্ডেক্স থেকে শুরু হয় আর অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ইন্ডেক্স আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সরি কি আর এটা হচ্ছে আপনার ভ্যালু। হ্যাঁ তো এখন যদি আমরা ধরুন ফরেজটা আমরা এগুলো উঠিয়ে দিচ্ছি, কমেন্টগুলো আমরা উঠিয়ে দিচ্ছি, তো উঠিয়ে দেওয়ার পর এখন যদি আমরা এখানে ইকো করি, ইকো কীভাবে করবো, ধরুন ইকো দিলাম, ইকো দেওয়ার পর আমরা ধরুন এখানে দিলাম নেম, হ্যাঁ নেম ইকুয়াল দিয়ে আমরা এখানে কনক্রিট করবো। কি কনক্রিট করবো, আমাদের নেমটা কোথায় রাখা, অর্থাৎ আমাদের এই কির মধ্যে আমাদের এই নেমগুলো রাখা, এই কিগুলো রাখা, এগুলো যেহেতু কি, আর এই ভ্যালুর মধ্যে এই ভ্যালুগুলো রাখা। হ্যাঁ তো যেহেতু আমরা এখানে নেমের মধ্যে এই নেমগুলো আনবো, তো এখানে আমরা রাখবো কি আমাদের ভেরিয়েবল কিটা, হ্যাঁ কিটা রাখবো। তারপর আবার কনক্রিট করবো, কনক্রিট করার পর ধরুন আমরা কমা দিয়ে সেপারেট করবো, হ্যাঁ কমা দেওয়ার পর আমরা দিব ধরুন আমাদের এজ, হ্যাঁ এজ দিয়ে ধরুন আমরা এখানে আবার কনক্রিট করবো। কনক্রিটটা কি করবো, আমরা কনক্রিট করবো আমাদের ভ্যালুটা, ভ্যালু অর্থাৎ এই ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের মধ্যে তো আমাদের এজগুলো রাখা, হ্যাঁ তো আমরা এখানে ভ্যালু দিলাম। তো আমরা চাচ্ছি আবার কনক্রিট করবো, কনক্রিট করে ধরুন আমরা চাচ্ছি এখানে আপনার একটা ব্রেক দিব, হ্যাঁ তোমরা সাধারণত একটা ব্রেক দিয়ে আমি নিচেও কি করতে পারতাম, অর্থাৎ এখানে একটা ইকো দিয়ে দিতে পারতাম, তো পাশাপাশি দিয়ে দিলাম আর কি এক লাইনের মধ্যে। তো এখন যদি সেভ দিয়ে আমি এটা যদি রিফ্রেশ করি, এই যে দেখুন আমার নেম মামুন এজ 30, হ্যাঁ নেম ফাহাদ এজ 22, নেম আরিয়ান এজ আপনার 18, এইভাবে আসবে আর কি আপনার যে ভ্যালুগুলো আপনার প্রথমত আমাদের আছে মামুন ফাহাদ আরিয়ান এই হিসেবে আসবে। হ্যাঁ এইভাবে আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারেগুলোর মানগুলো আপনারা বের করতে পারেন। তো তারপর আমাদের আছে আপনার যে অ্যারেটা আছে আর কি আপনার মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে এমন একটা অ্যারে, তার মধ্যে আপনার দুটো মানে একটা অ্যারের মধ্যে আপনার অনেক অ্যারে থাকে। যেমন ধরুন আমি যদি এখানে একটা হরিজন্টাল ব্রেক দিই, একটা হরিজন্টাল ব্রেক দিলাম, হ্যাঁ তো মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে ধরুন আমরা সবচেয়ে কমন যে আপনার উদাহরণটা সেটা হচ্ছে আপনার কার্স, হ্যাঁ ধরুন কার্স একটা ভেরিয়েবল নিলাম, তো কার্সের মধ্যে ধরুন আমরা একটা অ্যারে নিব, হ্যাঁ তো এই অ্যারেটার মধ্যে কি থাকবে, এই অ্যারেটার মধ্যে ধরুন আরো অনেকগুলো অ্যারে থাকবে তাই না, যেহেতু একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো ধরুন আমরা আরো কিছু অ্যারে নিব, হ্যাঁ আরো অ্যারে নিলাম, তো এই অ্যারের মধ্যে ধরুন আমরা যেহেতু কার্স ভেরিয়েবলটা নিলাম, তো আমরা কিছু নাম দিব, যেমন ধরুন বলবো একটা নাম দিলাম, হ্যাঁ তারপর আমাদের কিছু ইন্ডেক্স অ্যারে নিলাম আর কি এখানে, ধরুন আরো নাম দিব আমরা ধরুন যে কোনো নাম্বার নিই আমরা, হ্যাঁ 100 দিলাম একটা, তারপর হচ্ছে আপনার ইন্টিজার নিলাম আর কি এখানে। হ্যাঁ আপনার হচ্ছে আপনি যদি স্ট্রিং নিতে চান তো স্ট্রিং নিতে পারেন, স্ট্রিং নেওয়ার জন্য ধরুন এখানে জাস্ট ডাবল কোটেশন দিয়ে দিবেন, হ্যাঁ এবার ডাবল কোটেশন দিবে এটা স্ট্রিং হয়ে যাবে। তো চাচ্ছি আমরা আরো কিছু নিব, যেমন যদি আমরা এটা কন্ট্রোল আরো তিনটা নিই, তো ধরুন এখানে আমরা দিব যে BMW কোম্পানিটা আছে BMWটা দিলাম, তারপর এখানে ধরুন আমরা চেঞ্জ করে দিই দিলাম, তারপর এখানে দিলাম ধরুন এখানে আমরা দিব অডি, অডি যে জিনিসটা আমাদের কোম্পানিটা আছে সেটা কোম্পানির নাম দিলাম আর কি আমার জানা মতে, তারপর ধরুন দিলাম। তো এটা হচ্ছে সবশেষে আপনার কমাটা উঠিয়ে দেবেন, অর্থাৎ শেষ আপনার শেষ ভ্যালুতে আপনার কমা থাকবে না। হ্যাঁ তো এই এই অ্যারের ক্ষেত্রে আপনারা আগেও জেনেছিলেন এখনও জানেন যে এই অ্যারের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যারেরই একটা ইন্ডেক্স থাকে। হ্যাঁ তো এই অ্যারের জন্য এটা হচ্ছে আপনার জিরো ইন্ডেক্স, এটা হচ্ছে আপনার ওয়ান ইন্ডেক্স, হ্যাঁ তারপর এটা হচ্ছে আপনার টু ইন্ডেক্স। প্রত্যেকটা অ্যারের ক্ষেত্রে অ্যারের মধ্যে আপনার ইন্ডেক্স আকারে ভাগ থাকবে। তো এখানে যে অ্যারেগুলো আছে এই অ্যারেটা হচ্ছে আপনার মানে অর্থাৎ রোগুলো থাকবে আপনার অ্যারেগুলোকে আপনার রো আকারে ভাগ করবে, হ্যাঁ আর যে কলামগুলো আছে অর্থাৎ এই অ্যারের মধ্যে এই ভ্যালু এগুলো হচ্ছে আপনার ভ্যালু হিসেবে থাকবে আর কি, কলামটা আপনার ভ্যালু হিসেবে থাকবে। তো ধরুন আমরা সাপোজ হ্যাঁ এখানে চাচ্ছি আপনার 234 আছে, এই জিনিসটা আমরা প্রিন্ট করব। এটা প্রিন্ট করার জন্য আমাদের কী করতে হবে, ধরুন এটা প্রিন্ট করার জন্য আমরা ইকো করব, হ্যাঁ ইকো কেন ইউজ করে অবশ্যই জানেন আপনারা, ইকো করব। তো ইকো কীভাবে করব, ইকো করব ধরুন আমরা আমাদের যে কার্স ভেরিয়েবলটা আছে, কার্স ভেরিয়েবলটা নিলাম, আচ্ছা আমরা কার্স নিলাম, তো কার্সের ভিতর আমরা এই যে এই অ্যারেটা দিয়ে
আমরা আমাদের প্রথম অ্যারের ইন্ডেক্সে ঢুকবো। হ্যাঁ, তো আমরা চাচ্ছি আমাদের 2 2 2 3 4 এই ভ্যালুটা, তো এই ভ্যালুটা আমাদের কত নম্বর ইন্ডেক্সে আছে, এই ভ্যালুটা আছে আমাদের 0 1, তো অর্থাৎ আমরা এখানে 1 দিব। হ্যাঁ, তারপর আমরা চাচ্ছি যে আমাদের এই 2 3 4, অর্থাৎ আমাদের এই 1 ইন্ডেক্স দিয়ে আমরা এই অ্যারেতে প্রবেশ করলাম। হ্যাঁ, তারপর আমাদের যে 2 3 4 ভ্যালু, এটা আমাদের কত নম্বর ইন্ডেক্সে আছে এই অ্যারের জন্য, এটা হচ্ছে আপনার 0, এটা হচ্ছে 1। হ্যাঁ, তো সেম এটাও আপনার 1 ইন্ডেক্সের মধ্যে আছে, তো এখানে আমরা 1 দিব। অর্থাৎ কি, আমরা এই 1 দিয়ে এই এই অ্যারের মধ্যে প্রবেশ করলাম। হ্যাঁ, এই অ্যারের মধ্যে এই ভ্যালুতে প্রবেশ করলাম এই ইন্ডেক্সে, তারপরের 1 দিয়ে আমরা এই অ্যারে এই ভ্যালুতে প্রবেশ করলাম। তো এখন যদি আমরা সেভ দিয়ে, হ্যাঁ, এটা যদি আমরা রিফ্রেশ করি, যে রিফ্রেশ করলাম, সরি, সিনট্যাক্স আনএক্সপেক্টেড, আচ্ছা একটু ভুল হলো এখানে, 43। ও আচ্ছা, আমরা এখানে কমা দিইনি, সিলি মিস্টেক, এই জিনিসগুলো খেয়াল করে রাখবেন। হ্যাঁ, তো ধরুন আমরা এখানে সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি ব্রাউজারটা রিফ্রেশ করি, তো এই যে দেখুন আমার 2 3 4। হ্যাঁ, তো একটা জিনিস আপনাকে বললাম যে আপনার অ্যারের সিনট্যাক্সের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা দেখবেন, যত যতগুলো হবে তত শিখবেন আর কি, আপনার ভুল হলেই তো শিখে মানুষ, তাই না? সিলি মিস্টেকগুলো একটু ভুল হয়ে গেলো আর কি। তো যাই হোক, আপনারা এই যে আমার 2 3 4 আসলো, তারপর ধরুন আমি চাচ্ছি আমাদের এই অডি এই স্ট্রিংটা আমাদের শো করবে, তো এটা আমাদের কিভাবে শো করবে, এটার জন্য আমাদের ইন্ডেক্স কত, আমাদের প্রথম অ্যারের মানে যে এই প্রথম অ্যারের ইন্ডেক্সটা কত, 1 0 1 2। হ্যাঁ, অর্থাৎ আমাদের এখানে 2 হবে, তাই না? তারপর হচ্ছে আমাদের অডিটা কোন জায়গায় আছে আমাদের, তারপরে এখানে আছে 0 ইন্ডেক্স, তো আমরা এখানে 0 দিব। তারপর যদি আমরা এখন সেভ দিয়ে এটা রিফ্রেশ করি, ধরুন রিফ্রেশ করলাম, এই যে আমাদের লেখাটা শো করলো, এভাবে আর কি আপনার মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে আপনারা প্রবেশ করবেন। তো এটা ছাড়াও অ্যারে সম্পর্কে আপনার আরও জানার জন্য, যেমন PHP.NET-এ গিয়ে আপনি যে অ্যারে দিয়ে সার্চ করবেন, অর্থাৎ এখানে PHP.NET, তারপর ম্যানুয়াল /in/language.types array.php অ্যাড্রেসে গিয়ে আপনি এখানে দেখবেন আর কি অ্যারের এই যে সিনট্যাক্সগুলো কীভাবে লেখে আপনার, এই যে এটা হচ্ছে আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারে, অর্থাৎ আপনার একটা কী থাকবে, একটা ভ্যালু থাকবে, তারপর হচ্ছে আপনার কীভাবে লিখে এই যে উদাহরণগুলো এক্সাম্পলগুলো, এভাবে আপনার আপনার সার্চ করবেন আর কি নেটে, ইন্টারনেটে আপনি সার্চ করলে যখন গুগলে সার্চ করলে আরও অনেক পাবেন, অনেক উদাহরণ পাবেন। হ্যাঁ, এই যে এইভাবে আপনারা এটা কীভাবে আপনার স্ট্রিংগুলো কীভাবে বের করে আর কি, এখানে এই যে আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারের এখানে অনেক অনেক এখানে অনেক উদাহরণ আছে, আপনি এগুলো নিজে একটু ঘেটে ঘেটে দেখবেন আর কি, যত বেশি দেখবেন তত বেশি শিখবেন। তো এখন তো সব কিছু বলে দেওয়া সম্ভব না, আমি কিছু উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম আর কি, কীভাবে বের করে, জাস্ট আপনার কীভাবে বের করে এই পলিসিটা বের করে দিলাম, বাকিগুলো আপনারা নিজেরা দেখে নেবেন আর কি এখান থেকে। তো আজকে এই পর্যন্ত আর কি, আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন, আর এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার প্রোগ্রামিং এর জন্য, আর এটা আপনি যত তাড়াতাড়ি শিখে যাবেন তত বেশি আপনার মানে প্রোগ্রামিং লজিকগুলো আপনারা বুঝবেন, তত মজা পাবেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।